Dear students, welcome all of you to our online class. Hope and believe that you are well by the grace of Almighty God. Aaj amra je porati alochona korbo seta hocche class 8 er unit 7 lesson 3 River Gypsies in Bangladesh. River Gypsies in Bangladesh. পার্ট ওয়ান। তোমরা তোমাদের যে মেইন বই আছে তার পেজ 82 82 পৃষ্ঠা খোলো, এখানে তোমরা পেয়ে যাবে রিভার জিপসিস ইন বাংলাদেশ। এখন আমি তোমাদের জন্য কিওয়ার্ডগুলো আলোচনা করতে চাই। কিওয়ার্ডগুলো দেখো, জিপসি, যাযাবর, এথনিক, নৃতাত্ত্বিক। নৃতাত্ত্বিক বলতে আমরা আমাদের যেসব দেশের যে ক্ষুদ্র জনগোষ্ঠী রয়েছে তাদের বুঝে থাকি। আরেক কথা, আমরা তাদেরকে আদিবাসী বলে থাকি, নৃতাত্ত্বিক জনগোষ্ঠী। নোমাডিক, যাযাবর জাতীয়, রোম, ঘুরে বেড়ানো, টেন্ট, তাঁবু, ভেন্ড, বিক্রি করা, হিল, নিরাময় করা, ট্যালিসম্যান, তাবিজ। তাবিজ কবতে আমরা দেখি অনেকে ব্যবহার করে থাকে, তাবিজ। টোডলার, ছোট ছেলে মেয়ে, যেটাকে আমরা অন্য কথায় চিলড্রেন বলে থাকি। ডাস্ট, ধুলা। লাইস, উকুন। তো ছেলেমেয়েরা, আমরা যে সমস্ত নতুন ওয়ার্ডগুলো ছিল সেগুলির মিনিং অলরেডি জেনেছি। এবার আমরা আমাদের টেক্সটের যে মূল পড়া সেটাতে আসতে চাই। আমি আবারও দেখাচ্ছি তোমাদেরকে পেজ 82। তোমরা এই পড়াটা খুলে নাও এবং আমার পরপর তোমরা অনুসরণ করতে পারো লাউড রিডিংয়ে। পার্ট বি, রিভার জিপসিস আর এন এথনিক গ্রুপ অফ পিপুল ইন বাংলাদেশ। দে আর নোন অ্যাজ বেদে টু লোকাল পিপুল। দ্য জিপসিস হ্যাভ দেয়ার ওন লাইফস্টাইল অ্যান্ড কালচার। দে লিভ ইন গ্রুপস অ্যান্ড ডু নট ওন এনি ল্যান্ড। দেয়ার ফর দে লিভ এ নোমাডিক লাইফ, ট্রাভেলিং ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার। These people roam across our rivers and waters from May to December in small country boats. These boats are their houses and these people are a part of our waters. In winter, many water bodies dry up. At that time, they return to the mainland and live in makeshift tarpaulin tents on open river banks. You can see their men relaxing in the tents. Toddlers play with dogs or other pets in the dust. Women often idle away time by hairdoing, picking up lice in twos or threes sitting in a row. Throughout the monsoon, they remain busy with fishing. They also dive for natural pearls in waters. Sometimes they camp for a couple of weeks. Men catch snakes and entertain people with snake charming and sell herbal cures. Women go from door to door to sell bangles, cosmetics and other things. They also try to heal pains of old people, often by sucking out blood from their body. Many villagers believe in the magical power of the gypsies. They can make an evil spirit leave someone's body by magic or special powers. ছেলেমেয়েরা, আমরা এই রিভার জিপসি বা বেদে যাদেরকে বলা হয় তাদের জীবন সম্বন্ধে এখানে জানলাম। কীভাবে তারা জীবনযাপন করে, তারা কত সময় পানির মধ্যে তাদের নৌকাতে ঘুরে বেড়ায়, আর কত সময় তারা নিজেদের তৈরি তাঁবুর মধ্যে থাকে। তারপর মহিলারা কীভাবে জীবনযাপন করে, চুড়ি, কসমেটিক বিক্রি করে এবং মানুষের এই ব্যথা নিরাময়ের জন্য তারা বিভিন্নভাবে যে শরীর থেকে রক্ত বের করে তারা এই তাদের কাছ থেকে টাকা উপার্জন করে। আর পুরুষেরা হচ্ছে এই সাপ ধরে এবং সাপের খেলা দেখিয়ে তারা এই জীবনযাপন করে। আবার কোনো কোনো সময় তারা এই পানিতে ডুব দিয়ে তারা মুক্ত আহরণ করে, কোনো কোনো সময় তারা মাছ ধরায় নিজেদেরকে নিয়োজিত রাখে। তো আমি পুরো পেসেজটা তোমাদের উদ্দেশ্যে পড়লাম, তোমরা আবারও পেসেজটা পড়ে নিতে পারো ভালোভাবে আয়ত্ত করার জন্য। এবারে আমি তোমাদের জন্য প্রশ্নের উত্তরগুলো আলোচনা করতে চাই। নাম্বার ওয়ান দেখো, হু আর রিভার জিপসিস, হু আর রিভার জিপসিস।
তোমরা দেখো আমি অলরেডি লিখে রেখেছি বোর্ডের মধ্যে নাম্বার ওয়ান রিভার জিপসিস আর অ্যান এথনিক গ্রুপ অফ পিপুল ইন বাংলাদেশ রিভার জিপসিস আর অ্যান এথনিক গ্রুপ অফ পিপুল ইন বাংলাদেশ ঠিক আছে নাম্বার টু হাউ ডু দে লিভ তারা কীভাবে জীবনযাপন করে দে লিভ ইন গ্রুপস দে ডু নট ওন এনি ল্যান্ড সো দে লিভ এ নোমাডিক লাইফ নাম্বার থ্রি হোয়াট ডু রিভার জিপসিস ডু ইন উইন্টার শীতকালে তারা কী করে ইন উইন্টার দে রিটার্ন টু দ্য মেইনল্যান্ড অ্যান্ড লিভ ইন মেকশিফট টারপুলিন টেন্ট অন ওপেন রিভার ব্যাঙ্কস নাম্বার ফোর হোয়াট ডু রিভার জিপসি ম্যান ডু ফর এ লিভিং পুরুষেরা জীবন ধারণের জন্য কী করে থাকে ম্যান ক্যাচ স্নেক্স অ্যান্ড এন্টারটেইন পিপুল উইথ স্নেক চার্মিং অ্যান্ড সেল হার্বাল কিউরস তারা সাপ ধরে সাপের খেলা দেখায় এবং বিভিন্ন গাছের শিকড় বাকড় মানুষের কাছে তারা বিক্রি করে মানুষের অসুখ বিসুখ নিরাময়ের জন্য নাম্বার ফাইভ হোয়াট ডু রিভার জিপসি উইমেন ডু ফর এ লিভিং এই রিভার জিপসি মহিলারা বা নারীরা কী করে থাকেন তাদের জীবন ধারণের জন্য ফর লিভিং রিভার জিপসি উইমেন গো ফ্রম ডোর টু ডোর টু সেল বেঙ্গলস কসমেটিক্স অ্যান্ড আদার থিংস জীবন ধারণের জন্য জিপসি বা যাযাবর বা বেদে নারীরা বিভিন্ন বাড়িতে যায় গিয়ে তারা কী করে চুড়ি বিক্রি করে বিভিন্ন রকমের কসমেটিক বিক্রি করে এবং এরকম আরও অন্যান্য অনেক কিছু তারা বিক্রি করে থাকে তো আমরা এই পাঁচটা প্রশ্ন উত্তরই বোর্ডে লিখলাম এবং তোমাদের সাথে আলোচনা করলাম এবারে আসি বি পর্শনের চুজ দ্য বেস্ট অ্যান্সার এখানে দেখো কিছু প্রশ্ন রয়েছে চুজ দ্য বেস্ট অ্যান্সার নাম্বার ওয়ান দ্য টার্ম এথনিক ইজ কানেক্টেড টু এই এথনিক কথাটা এখানে আমাদের এই প্যাসেজের মধ্যে কার সাথে কানেক্টেড সম্পর্কিত উত্তরগুলো রয়েছে আলটিমেট উত্তরগুলো ওই অল্টারনেটিভ যে উত্তরগুলো রয়েছে পিপুল অ্যানিম্যালস প্ল্যান্টস ফিশেস তো আমরা প্যাসেজে পড়লাম যে এটা এথনিক বলতে এই জনগণকে বোঝানো হয়েছে মানুষকে বোঝানো হয়েছে কাজেই নাম্বার ওয়ান কারেক্ট অ্যান্সার হচ্ছে পিপুল নাম্বার টু রিভার জিপসিস রোম অ্যারাউন্ড অন দেয়ার বোটস অ্যাবাউট ড্যাশ মান্থস ইয়ার যে রিভার জিপসিরা কত মাস তাদের নৌকায় করে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায় আমাদের কারেক্ট অ্যান্সারটা হচ্ছে টু এর সি এইট মান্থ আমরা আমাদের প্যাসেজে দেখলাম ফ্রম মে টু ডিসেম্বর ইন টোটাল এইট মান্থ নাম্বার থ্রি রিভার জিপসিস লিভ ইন টেন্ট রিভার জিপসিরা এই তাঁবুতে থাকে কখন এ সামার বি উইন্টার সি মনসুন ডি স্প্রিং কারেক্ট অ্যান্সার হচ্ছে বি উইন্টার নাম্বার ফোর দ্য টার্ম নোমাডিক রেফার্স টু এ পার্সন হু কাদেরকে নোমাডিক বলা হচ্ছে নাম্বার ফোরের কারেক্ট অ্যান্সার হচ্ছে বি ট্রাভেলস ফ্রম প্লেস টু প্লেস যারা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায় তো ছেলেমেয়েরা আমরা আজ ইউনিট সেভেনের লেসন থ্রি তোমাদের জন্য আলোচনা করলাম আশা করি তোমরা এ থেকে কিছুটা হলেও উপকৃত হবে তোমরা যে প্রশ্ন উত্তরগুলো লিখে দিলাম এবং এই কারেক্ট অ্যান্সারগুলো বলে দিলাম এটা একটু নিজেরা প্র্যাকটিস করবে এবং তোমাদের লেসন তোমাদের স্টাডি অব্যাহত রাখবে সবাই ভালো থাকো তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করি ধন্যবাদ সবাইকে